আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে এসেছি শীতকাল স্পেশাল ভীষণ মজাদার আরও একটি পিঠার রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ঝাল ভাপা পিঠা। গুড়ের ভাপা পিঠা তো সবসময়ই খাওয়া হয়ে থাকে, তবে ঝাল যে ভাপা পিঠাটা হয় এটা কিন্তু সবসময় খাওয়া হয় না, এটা মাঝে সাঝে খাওয়া হয়। আর এটা ভীষণ মজার, যদি কেউ খেয়ে না থাকেন তাহলে বুঝতে পারবেন না আসলে এটা কতটা মজার। আর শীতের সকালে এরকম গরম গরম ধোয়া ওঠা ঝাল ভাপা পিঠা খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। আর সঙ্গে থাকবে লাউয়ের তরকারি, বিশেষ করে এটা কিন্তু লাউয়ের তরকারি দিয়েই খাওয়া হয়, এটা দিয়ে ভালো লাগে। চাইলে আপনি মাংসের তরকারি দিয়েও খেতে পারেন, তবে লাউয়ের তরকারিটা দিয়ে এটা বেশি ভালো লাগে। আর এটা আজকে আমি বানিয়ে দেখাবো খুবই সহজে এবং ঝটপট করে। তো চলুন মজাদার এই ঝাল ভাপা পিঠাটি কীভাবে বানিয়েছি সেটাই শেয়ার করি আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণে চালের গুঁড়া। বাজারে যে শুকনো চালের গুঁড়াটা কিনতে পাওয়া যায় আমি কিন্তু সেটাই নিয়ে নিয়েছি। এবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আমি 1 চা চামচ থেকে একটু কম দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিতে পারেন। তো দিয়ে দিয়েছি লবণটা। এবার এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি, মানে আমার আঙুলটা আমি ডুবিয়ে রাখতে পারছি এমন গরম হতে হবে পানিটা। পানিটা কিন্তু ঠান্ডা পানি দিয়ে গুললে কিন্তু পিঠাটা হবে না, পিঠাটা ভেঙেই যাবে। আর অনেক বেশি গরমও কিন্তু নেওয়া যাবে না, আঙুলটা ডুবিয়ে রাখা যায় এমন নিতে হবে। তো আমি লবণটা চালের গুঁড়ার সাথে মিশিয়ে দিলাম প্রথমে। এবার এই পানিটাকে বেশ কয়েকবার করে দিয়ে দিয়ে তারপর আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। একবারই দিতে যাবেন না, এতে করে আবার বেশি দলা পাকিয়ে যাবে। তো আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে তারপর মাখবো। বেশ অনেকবারই দিয়েছিলাম আমি পানিটা, আর হাত দিয়ে ডোলে ডোলে তারপর মেখে নিচ্ছি। মাখিয়ে নিতে হবে হাত দিয়ে, একটু মুঠের মতো করা যায় এরকম অবস্থা পর্যন্ত হলেই হবে। এর থেকে বেশি পানি কিন্তু আবার দেওয়ার দরকার নেই, আমার 1 কাপই হয়ে গিয়েছিলো। এই যে এরকম একটু দলা দলা হয়েছে, আমি এটাকে একটু মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি যেটা করবো, ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেবো। 1 ঘন্টায় কিন্তু এই চালটা একটুখানি ভেজার সময় পাবে, মানে যেটুকু পানি দিয়েছি সেটুকুতেই ভেজার সময় পাবে। তো আমি ফিরে আসছি 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে চালের অবস্থাটা এরকম হয়েছে, দেখেন বেশ সুন্দর, একটু ঝরঝরা আছে তবে একটু ভেজা ভেজা ভাব কিন্তু হয়েছে, হাতের সাথে লেগে যাচ্ছে দেখেন। তো এই অবস্থাতে থাকলে কিন্তু পিঠাটা একদম পারফেক্ট হবে। তো এখানে একটা আরও একটা মিক্সিং বোল নিয়েছি, আর এর উপরে আমি একটা স্ট্রেইনার নিয়ে নিয়েছি, বা একটা ছাঁকনি চাল নিয়ে যাই বলি না কেন, এরকম চিকন ছিদ্রযুক্ত নিতে হবে। তো এর মধ্যে আমি হাত দিয়ে ডোলে ডোলে এটাকে একটু ছেঁকে নিচ্ছি, এতে করে পিঠাটা কিন্তু ভালো হবে, একটু ফ্লাফি ভাব হবে। তো সেজন্য আমি এটা করে নিচ্ছি। আর হাত দিয়ে করলেই বেশি সুবিধা, কারণ চামচ দিয়ে করলে এটা সহজে হতে চায় না, হাত দিয়ে এভাবে ডোলে ডোলে করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। ওই স্পাশ দিয়ে কিন্তু বেশ ভালো মতোই পড়ছে দেখেন। তো আমি সবগুলো গুঁড়িয়ে এইভাবেই এখন চেলে নেব, সহজেই কিন্তু হয়ে যায়। গুঁড়িগুলো আমি সব চেলে নিয়েছি, এখানে দেখেন যে এই অবস্থায় আছে, এই অবস্থায় এখন। তো এটার সাথে এখন আমি মিশিয়ে নেব ধনিয়া পাতা আর কাঁচামরিচ। বেশি কোনো উপকরণের কিন্তু প্রয়োজন নেই, আমি এখানে কাঁচামরিচ নিয়েছি 1/3 কাপ পরিমাণে, মানে কুচি করে তারপর নিয়েছি। আর ধনিয়া পাতা নিয়েছি 1 কাপ পরিমাণে, একবারে কুচি কুচি করে নিয়েছি ধনিয়া পাতাটা। যত কুচি করতে পারেন ততটুকুই করার চেষ্টা করবেন, এতে করে পিঠাটা কিন্তু ভালো হবে, নইলে কিন্তু ফাটল ধরে যায় পিঠার মধ্যে বড় বড় থাকলে। তো সেই জন্য একবারে কুচি করে কেটে নিতে হবে এটাকে। তো কাঁচামরিচটা দিয়ে দিয়েছি, এবার আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। তো এবার যেটা হবে, এগুলো দিয়ে মাখার পরে কিন্তু একটু দলা দলা ভাব চলে আসবে এই গুঁড়িটার মধ্যে, তাতে করে ঘাবড়ানোর কিছু নেই, ওই রকম অবস্থাতেই পিঠাটা কিন্তু ভালো হবে। যেহেতু এগুলো সাথে মাখছি তো একবারে ঝরঝরা তো আর থাকার কোনো স্কোপ নেই গুঁড়িটা, তো সেজন্য কোনো চিন্তা নেই, এটা দিয়ে করলে কিন্তু এরকম একটু দলা দলা হবেই। তো আমি ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর হাত দিয়ে চেষ্টা করছি আমি দলা যতটুকু পারা যায় একটু ভেঙে দেওয়ার, বা না ভাঙলে সমস্যা নেই, তারপরও হাত দিয়ে যতটুকু হয় করে নিলাম আর কি। তো এটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই যে এই বাটিগুলো দিয়ে বানাবো এই পিঠাগুলো, একটু বড় সাইজের বানাবো, মানে একটু তরকারি দিয়ে খেতে হয় এটা। তো সেজন্য আমি ভাবলাম যে সাধারণত একটু বড় সাইজেরই বানানো হয়, তো আমিও ভাবলাম যে একটু বড়ই বানাবো। তো এই বাটিগুলো আমি নিয়ে নিয়েছি, বেশ বড় সাইজেরই হবে। তো আমি এর মধ্যে এই গুঁড়িগুলোকে নিয়ে নিচ্ছি, আর যতবারই আমি নিচ্ছিলাম আমি একটু হাত দিয়ে ডোলে ডোলে ভেঙে দেওয়ার চেষ্টা করছিলাম বারবার, যদিও না ভাঙলেও প্রবলেম নেই কোনো, পিঠাটা ইনশাল্লাহ ভালোই হবে। তারপর আমি হাত দিয়ে ভালো মতো একটু ডোলে ডোলে তারপর দিচ্ছিলাম। আর মনে রাখবেন, এটাকে বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না, আর প্রত্যেকবার যে দিচ্ছি তারপর একটু চাপ দেবো সেরকম কিন্তু না, আমি দিচ্ছি একটু আস্তে আস্তে করেই দিচ্ছি, বসিয়ে বসিয়ে, এবং তারপর লাস্টে একটুখানি হালকা করে হাত দিয়ে চাপ দিতে হবে। মানে অনেক বেশি চাপ দিলে কিন্তু পিঠাটা একেবারে শক্ত হয়ে যায়, ভালো হয় না, বা ফেটেও যায় তাতে করে। তো দেখেন আমি এভাবে দিয়ে দিয়েছি, এবার হাত দিয়ে একটু করে আমি চাপ দিচ্ছি এটাকে, যদিও দেখে মনে হচ্ছে আমি মনে হয় অনেক বেশি চাপছি, আসলে আমি অনেক জোরে চাপিনি, হাত দিয়ে হালকা করে আলতো করে একটু চেপে দিয়েছি, যাতে করে এটা উঠে চলে না আসে, মানে পিঠাটাও তো বসতে হবে তাই না। তো সেজন্য হাত দিয়ে একটু আলতো করে আমি চেপে দিলাম। এই তো একটা বাটি রেডি, আমি এটা আজকে বানাবো রাইস কুকারে করে, রাইস কুকারের উপরে যে স্ট্রেনারটা থাকে ওটার মধ্যে করে আমি বানাবো। তো একসাথে আমি বেশ 2-3টা করে পিঠা কিন্তু এখানে দিতে পারবো, তো সেজন্য আমি একসাথে বাটিগুলো আগে রেডি করে নিচ্ছি। দেখেন এর মধ্যেও আমি দিয়ে দিচ্ছি এটাকে,
হাত দিয়ে যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করছি যে এই দলাগুলো পাকিয়ে আছে সেগুলো একটু ভেঙে দেওয়ার জন্য। ওটা হয় ওই যে ধনিয়া পাতাটা যে দিয়েছি ওটার জন্য কিন্তু এরকম হয়েছে, মানে একটু দলা দলা পাকিয়ে থাকবে, তবে ওটা টেনশনের কিছু নেই, ওটা ওরকমই কিন্তু থাকে। এটা এর থেকে যদি ঝরঝরা করতে চাই সেক্ষেত্রে কিন্তু পিঠাটা হবে না, ফেটে যাবে। তো সেই জন্য এরকম একটু দলা দলা থাকে, কিন্তু টেনশনের কিছুই নাই। তো দেখেন আমি বাটিগুলো একইভাবে এখন সাজিয়ে নিচ্ছি। আমার এই পাঁচ বাটি হয়েছে, এখানে পাঁচটা বাটি আছে, পাঁচটা বাটি হয়েছে। আর এই যে এরকম একটা সুতি কাপড় নিয়ে নিয়েছি আমি পাতলা, তো এই কাপড় আমি বেশ কয়েকটা টুকরো করে নিয়েছিলাম, তো এগুলো দিয়ে পিঠাগুলোকে আমি বানিয়ে নেব এখন। তো এইভাবে আমি দিয়ে দিচ্ছি কাপড়টা এটার উপরে। এটা শিখিয়ে দেওয়ার কিছু নাই, মানে পাতলা কাপড়টা কীভাবে এই পিঠার উপরে দিতে হয় সবাই জানি আমরা। তো এইভাবে আমি এখন দিব, তো এটাকে টাইট করে নিয়ে নিয়েছি আমি। আমার কিন্তু ওই তিন কাপ গুঁড়ি নিয়েছিলাম, তাতে করে পাঁচটা মানে পাঁচ বাটি হয়েছে এরকম, মাশাল্লাহ পাঁচটা পিঠা হয়েছে বড় বড়। তো রাইস কুকারে আমি পানিটা আগে থেকেই গরম হতে দিয়ে দিয়েছিলাম, ওটা কিন্তু গরম হয়েও গেছে। এবার এর উপরে আমি দিয়ে দেবো পিঠাগুলোকে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এভাবে আমি বসিয়ে বসিয়ে দিয়ে দিচ্ছি। আর এই তো বাটিটাকে আমি উঠিয়ে নেওয়ার আগে একটু হাত দিয়ে টোকা দিতে হবে, যাতে করে আলতো করে দিতে হবে, মানে বেশি জোরে আবার দেওয়া যাবে না। দেখেন এভাবে দিলে কিন্তু পিঠাটা একেবারে আস্তে করে রয়ে যাবে ওইখানে, দেখেন বাটিটা তুলতে সুবিধা হয়। আরও একটা পিঠা আমি দিয়ে দেখাচ্ছি। একটু হাত দিয়ে কিন্তু টোকা দিতেই হবে বাটিতে, নইলে কিন্তু ওই পিঠাটা ওই বাটির সাথে লেগে যে আছে ওইটা কিন্তু ছুটতে চাইবে না, ভেঙে যাবে পরে। একটু টোকা দিয়ে দিলে কিন্তু এই বাটিটা সহজেই উঠে নেওয়া যাবে। তো হাত দিয়ে একটু টোকা দিয়ে দিয়েছি আমি। এবার আমি বাটিটাকে তুলে নিচ্ছি, দেখেন মাশাল্লাহ একেবারে আস্তেই কিন্তু রয়েছে। তো আমি এবার এই কাপড়টা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। তো মোট তিনটা পিঠা আমি একবারে দিতে পেরেছিলাম, মানে প্রথমবারে, আর বাকি দুটো আমি পরে আবার বানিয়ে নেব। তো একইভাবে আমি এটাকেও দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বেশ গরম, তাই একটু সাবধানে করতে হবে এই কাজটা। তো হয়ে গেছে, আমি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 7 থেকে 8 মিনিটের জন্য, যেহেতু আমাদের পিঠাগুলো একটু বড় সাইজের তাই একটু বেশি সময় লাগবে, আর ছোটো হলে কিন্তু 4 থেকে 5 মিনিটই হয়ে যেত। তো আমি 7 থেকে 8 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। পিঠাটা কিন্তু আমাদের হয়ে গেছে, আমি 7 থেকে 8 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। তো একটু দেখি আমাদের পিঠাটা হয়েছে কি না, তো আগে একটু চেক করে নিতে হবে। তো আমি চেক করে নিচ্ছি, কাপড়টাও বেশ গরম, তো হাত দিয়ে যেহেতু তুলছি একটু সাবধানে করতে হবে এই কাজটা। হ্যাঁ, পিঠাটা আমাদের হয়ে গেছে। তোলার সুবিধার্থে আমি এই স্ট্রেনারটা ধরে নিচে নামিয়ে নিয়েছি। এবার এটাকে একেবারে সহজেই কিন্তু তুলে নেওয়া যাবে, যদিও অনেকটা গরম। তো একটা চামচ নিয়ে নিয়েছি আমি এরকম বড় সাইজের, আর এইভাবে এটাকে আমি নিয়ে নিয়েছি। হাত দিয়ে তুলতে গেলে কিন্তু হাতে বেশ লাগে, কারণ অনেক গরম এটা, তাই এরকম একটা চামচ দিয়ে তুললে কিন্তু বেশ সহজেই কিন্তু কাজটা করে নেওয়া যায়। তো পিঠাটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। আমি এখন বাকি যে পিঠাগুলো সেগুলোকেও এইভাবেই একইভাবে সেদ্ধ করে নেব, ভাপে দিয়ে দেব। তো এই তো পিঠা হয়ে গেছে, আমি এখন এটাকে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের ভীষণ মজাদার গরম গরম ঝাল ভাপা পিঠা। এটা যদি টেস্ট না করে থাকেন, মানে না যদি খেয়ে থাকেন, তাহলে বলবো যে একটাবার একটু ট্রাই করে দেখবেন। এটা সত্যি অসাধারণ লাগে, বিশেষ করে ওই শীতের দিনের সকালবেলায় খুবই ভালো লাগে। আর এরকম লাউয়ের তরকারি দিয়ে তো এটার কোনো জবাবই নেই, এটা অসাধারণ লাগে খেতে। বানিয়ে খেয়ে দেখবেন, ভালোই লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।